আপনার কথা শুনলে মোর ছাড়বে, মোর সঙ্গে সঙ্গে চলে আসবে। না না, তা কেন হবে হঠাৎ? আপনি আমার কথা শুনুন স্যার, মোরকে যদি গিয়ে আমরা বলি আপনার সাথে দেখা হয়ে গেছিল, মোর দেন অ্যান্ড দেয়ার চলে আসবে, কারোর কথা শুনবে না। ও প্রথমেই জিজ্ঞেস করবে আপনি কোথায় উঠেছেন। এবার যদি আমরা না বলি তাহলে তো আমাদের ওখানেই শেষ করে ফেলবে, আর যদি বলি আপনি কোথায় উঠেছেন তাহলে তো কোনো দিকে না তাকিয়ে সোজা এখানে চলে আসবে। বিশ্বাস করুন স্যার, আপনি মিলিয়ে নেবেন স্যার আমাদের কথাটা। আচ্ছা স্যার, তাহলে আসছি। এসো তাহলে, খুব ভালো লাগলো। আপনার যাতে আরো ভালো লাগে সেই ব্যবস্থা করছি। আমরা মোহরকে পাঠিয়ে দিচ্ছি স্যার। স্যার একটা রিকোয়েস্ট আছে, আপনি না মোহরকে একটু চোখে চোখে রাখবেন, মানে ওকে না একা ছাড়বেন না। আসলে রাস্তাঘাট তো কিছু চেনে না তাই। স্যার আপনার তো গাড়ি আছে, আপনি মোহরকে একটু পৌঁছে দেবেন প্লিজ। আমি বলি কি, আগে মোহর আসুক, তারপর বরং এই পৌঁছে টৌঁছে দেওয়াগুলো হোক। দেখো আমি তোমাদের বললাম রুল ব্রেক করে ওকে আসার কথা বলো না। আমাদেরকে বলতে হবে না স্যার, আপনার নাম শুনলেই ও আসবে। বললাম তো পরীক্ষা নিয়ে নিন আজকে। আসছি স্যার। বাই 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 স্যার। আমার নাম শুনলে মোহরের ছুটে আসার তো কোনো কারণ নেই, বরং শঙ্করায় চৌধুরীর নাম শুনলে মোহরের ছটফট করে ওঠার কথা। নাকি এখনো ওদের দুজন লুকোচুরি খেলাটা চলছে, এখনো বুঝে উঠতে পারেনি নিজেরা কি চায়। কিরে মোহর, এখন তোর কেমন লাগছে? হ্যাঁ এখন জ্বরটা কমেছে, কিন্তু তোকে তো খুব টায়ার্ড লাগছে রে। আমি বুঝতে পারছি না যে কাল হঠাৎ করে আমার জ্বরটাই বা কেন এলো। তোর কিন্তু খুব ঠান্ডা লেগেছে জানিস মোহর, কালকে তো সারা রাত তুই জ্বরের ঘুরেছিলিস আর ঘুমিয়েও পড়েছিলিস। স্যার কিন্তু তোর জন্য ঠায় বসেছিলেন, আর তার জন্য আমারও তো ভালো করে ঘুম হয়নি। স্যার যেখানে আমাদের ঘরে বসে আছেন আমি কি করে ঘুমাই বলতো? উনি কখন গেলেন? ভোরবেলা, তখন তো জ্বরটা একটু কমেছে, ঘাম দিচ্ছে, আর আমারও না তখন ওই তন্দ্রা মতন এসেছিল। আমি খাটের এক পাশে হেলান দিয়ে বালিশে মাথা রেখেছিলাম, উনি আমায় দুবার ডাকলেন, আর আমি ধর্মর করে উঠতেই বললেন না না তুমি ঘুমো, তোমার তো কাল রাত্রে ভালো করে ঘুম হয়নি। আর তারপরে বললেন যে তোর তো জ্বরটা একটু কমেছে, এবার উনি ওনার ঘরে যাবেন। ছি ছি, কি লজ্জার কথা বলতো, ওনাকে সারা রাত কে থাকতে বলেছিল? কে কার জন্য থাকে বল? মানে কেউ কি যে কারোর জন্য থাকতে পারে? উনি কেন থেকেছেন সেটা তুই এখনো বুঝতে পারছিস না? দেখ মোহর, মানুষটাকে ওপর থেকে দেখে জাজ করিস না, উনি ভেতর থেকে একদম অন্যরকম। ওনার জীবনে অনেক কাটা ছেঁড়া আছে, উনি হয়তো নিজের ভেতরটা কাউকে দেখাতে পারেন না, তাই হয়তো সবার মতো নিজেকে প্রকাশ করতেও পারেন না, উনি তো ওই রকমই। মোহর, মানুষটাকে আর কষ্ট দিস না। আমি ওনাকে কষ্ট দিয়েছি, তার থেকে অনেক বেশি কষ্ট উনি আমায় দিয়েছেন। এখন তো বুঝতে পেরেছিস ওনার থেকে ভালো তোকে আর পৃথিবীতে কেউ বাসে না। কি রে তাকাচ্ছিস যে, কিন্তু কিসের কিন্তু মোহর? না কিছু না, আমি কিন্তু তোকে বলেছিলাম আগের দিন, বলেছিলাম যদিও সেটা ঠাট্টা করে, আজ সিরিয়াসলি বলছি। তুইও কিন্তু ওই মানুষটাকে ভেতরে ভেতরে ভালোবেসে ফেলেছিস। প্লিজ এসব কথা বলিস না। এখনো কি সত্যিটা স্বীকার করতে ভয় পাচ্ছিস? না লজ্জা পাচ্ছিস? ভয় কেন পেতে যাবে? তাহলে কি লজ্জা পাচ্ছিস? দেখ শাশ্বতী, উনি এক প্রান্তের মানুষ আর আমি আরেক প্রান্তের মানুষ, আমাদের মধ্যে অনেক দূরত্ব। দেখ ভালোবাসা কোনো দূরত্ব মানে না, বরং সব দূরত্বের মধ্যে অবসান ঘটিয়ে দেয়। ভালোবাসা একটা ব্রিজ, এই ব্রিজ ধরে নিশ্চিন্তে এক প্রান্ত আরেক প্রান্তের কাছে আসতে পারে, এটা তুই বুঝিস না?
ওই যে বসে আছে ওখানে, ভালোই তো হলো, কষ্ট করে আর আমাদের খুঁজে বার করতে হলো না। এই যেতে যেতে যাওয়ার পথে একদম বলে দিয়ে চলে যাবো। আরে কিন্তু যদি যেতে না চায় তখন? আরে আহির দাশগুপ্তর নাম শুনলে যাবে না, যাওয়ার জন্য জিপ থেকে জল গড়িয়ে পড়বে রে। মেয়েটা তো ওরকমই, সবাইকে নাচিয়ে বেড়ানোই তোর কাজ, যার টাকা আছে ক্ষমতা আছে তার থেকেই ঢলে পড়বে। যাই হোক সেসব ছাড়, একবার গিয়ে বল না। আমার তো মনে হচ্ছে আজ একটা জোর বাওয়াল হবে। মোহর, তোমাকেই বলছি। বলো। এই শোনো, ও না খুব অসুস্থ, কাল সারা রাত ওর জ্বর ছিল, ভোরবেলা একটু কমেছে তাই এখন এখানে এসে একটু বসলো। আরে বাবা জানি জানি, সবটাই তো জানি। এসআর গতকাল ছিলেন তো সারা রাত, মোহরকে জ্বরে পাহারা দিচ্ছিলেন। কি আশ্চর্য, এটুকু জানবো না, আরে একই জায়গায় যখন আছি। আচ্ছা মোহর, বলছি তোমার জ্বর ঠিক হয়ে গেছে তো? হ্যাঁ বলো না, তোমরা বলো কি বলতে চাও। ওই যে পুলিশ অফিসারের সঙ্গে দেখা হয়েছিল। কে? আহির দাশগুপ্ত। আহির দাশগুপ্তর সাথে দেখা হয়েছিল? তিনি এখানে কি করে? কি আশ্চর্য, সেটা আমরা কি করে জানবো বলো তো। আরে বাবা, আহির দাশগুপ্ত ঠিক কি বলেছে বল না, বল বল। আমাদের সঙ্গে দেখা হয়েছিল, চিনতেও পেরেছেন, আর তোমার কথা জিজ্ঞেস করছিল যে তুমি মানে এখানে আছো কিনা। তো আমরা বললাম যে হ্যাঁ আমাদের সাথে রিসর্টেই আছে। তখন উনি বললেন যে উনি এখানে একটা কাজে এসেছেন, ওই যে পুলিশের যে মানে থাকার ব্যবস্থাটা আছে ওখানেই উঠেছেন। আর আমরা যেন তোমাকে খবরটা দিয়ে দিই, আর এটাও বলেছেন যে তুমি যেন আর্জেন্টলি ওনার সাথে একবার মিট করে আসো, খুব দরকার। যাই হোক, বলতে ভুলে যাব তো তাই বলে গেলাম। আহির দাশগুপ্ত আমাকে দেখেছেন? তুই কি করে যাবি মোর, তোর তো শরীরটা খারাপ। না না, উনি যখন দেখেছেন নিশ্চয়ই কোনো দরকার আছে, হয়তো বিভিন্ন কারণের জন্য উনি আমি এখানে আছি বলে উনি আসতে পারছেন না। হ্যাঁ, আমাদের বারবারই বলছিলেন যে আমরা যেন ভুলে না যাই। যাই হোক মোহর, আমরা আসছি। হ্যাঁ এলাম মোহর, চল। আচ্ছা শাশ্বতী, আমি একটু দেখা করে আসছি বুঝলি। কি বলছিস মোহর, তুই এখন এই অবস্থায় যাবি? আমি যাবো আর চলে আসবো, তাছাড়া এখন তো আমার শরীরটাও ঠিক আছে, আমি রিক্সা করে যাবো। উনি আমাদের কত হেল্প করেছেন বলতো, এই যে আমাদের মুভমেন্টের সময় কিভাবে উনি আমাদের পাশে ছিলেন। আর ওই ভদ্রলোক ভীষণ ভালো মানুষ, কলকাতা শহরে আমাকে হাতে গুনে যে কজন মানুষ হেল্প করেছে তার মধ্যে উনিও একজন। উনি ডাকলে আমি না গিয়ে থাকতে পারি না, উনি ভীষণ ভালো মানুষ, আর নিশ্চয়ই কোনো কারণ আছে, তা না হলে উনি আমাকে এভাবে ডাকতেন না। আমি যাব গিয়ে শুনবো উনি কি বলতে চাইছেন, তারপর চলে আসব। কিন্তু মোহর, আমি তো এটা বুঝতে পারছি না, ওনার তোকে কিসে দরকার পড়লো? আরে না গেলে আমি জানবো কি করে? তুই এক কাজ কর না, তুই ওনাকে একটা ফোন করে নে না। আমার ফোন নাম্বার তো ওনার কাছে আছে, উনি যদি চাইতেন তাহলে আমাকে ফোন করে নিতে পারতেন, নিশ্চয়ই উনি কোনো দরকারে এসেছেন, কিংবা হয়তো আমার সঙ্গেই কোনো দরকার আছে। আমি যখন শুনলাম উনি এখানেই আছেন তখন তো আমারও একবার ওনার সঙ্গে দেখা করা উচিত। হয়তো এডুকেশনে এসেছি বলে উনি এই জায়গাটাকে অ্যাভয়েড করছেন, এখানে আসতে চাইছেন না। তাছাড়া আমাদের এসআর স্যারও তো ওনার সঙ্গে খুব একটা ভালো ব্যবহার করেন না, তার জন্যই হয়তো এখানে আসতে উনি অস্বস্তি বোধ করছেন। না আমি একবার যাই বুঝলি, তুই চিন্তা করিস না, আমি রিক্সা করে যাব আর রিক্সা করে ফিরব। আর আমি তোকেও সঙ্গে করে নিয়ে যেতে চেয়েছিলাম, তোর তো কাল রাতে ঠিকঠাক ঘুমও হয়নি, যা তুই একটু গিয়ে রেস্ট নে। হ্যাঁ আমি জানি না, এসএস স্যার যদি কোনোভাবে জানতে পারেন।
এসআর স্যার জানতে পারেন মানে? না, উনি জানলেও বা কি করবেন? উনি কি আমার গার্জেন? উনি জানতে পারলে কি আমার গলা কেটে ফেলবেন? আশ্চর্য তো, একজন মানুষ আমার সঙ্গে দেখা করতে চেয়েছেন, আমি ওনার সঙ্গে দেখা করতে পারবো না, এ আবার কি কথা? শোন শাশ্বতী, কারোর ভয়ে আমি যেটা ঠিক মনে করব সেখান থেকে সরে আমি এসে দাঁড়াই না। আমি আসছি। স্যার, আপনি তো আমায় ডেকে পাঠালেন। সে কি, আমি তো তোমায় ডেকে পাঠাইনি। এটা কি বেলা লাপনা করার জায়গা? মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ, ভদ্রভাবে কথা বলুন। আপনাকে আমি অ্যালাউন্স দিই তার মানে এটাই নয় আপনার যখন যা ইচ্ছা আপনি তাই বলবেন। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে, এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন।